সদা নিম্ব বৃক্ষস্য মূলাধিবাস সুধা শ্রাবিণঃ তিক্তমৌর্য প্রিয়ন্তম তরুম কল্পবৃক্ষাধিকম সাধয়ন্তম নমামি ঈশ্বরম সদ্গুরুম সাইনাথম। যত বিষধর সাপই হোক না কেন, তোমার বাসির আওয়াজ শুনলে পরে তোমার কাছে আসতেই হবে। বাপু, জেদের বসে দুটো বিষধর ভেঙে দেবেন না, এ কিন্তু খুব রেগে আছে। দুটো ডিম খাওয়ানোর পর তারপরের দাঁত ভাঙবে। আরে, তোমার মা বাবার মৃত্যুর পর মরতে মরতে বেঁচেছো, সেই তুমি আমার কাছে বিদ্যা শিখে মা যেমন বাচ্চাকে শেখায়, তুমি সেরকম আমাকে সাপের বিষ তোলা সম্পর্কে জ্ঞান দিচ্ছ। ঈশ্বরী প্রসাদ, আরে ও ঈশ্বরী প্রসাদ। মালিকের ছেলে কাল আসছে, পাথুরে এই জমিতে বড় টিপুর স্টেট তৈরি করতে আসছে। উনি দুদিনের মধ্যে এসে যাবেন। ভালো খবর শুনালেন বাবুজি। হ্যাঁ ঈশ্বরী প্রসাদ, এই জন্য তোমাদের খুশি দিলাম। উনি আসার আগে বাংলাটা পরিষ্কার করে রাখতে হবে। গুড মর্নিং আঙ্কেল। ভেরি গুড মর্নিং। ও মৌসুমী, কি খবর? অনেকদিন পর দেখলাম তোমাকে। অনেকদিন নয় আঙ্কেল, অনেক বছর হয়ে গেছে। আপনি জানেন না, পাঁচ বছর হয়ে গেছে। ইয়েস ইয়েস, কাম অন, সিট ডাউন, সিট ডাউন। আমি শুনেছি রঞ্জন ইউএস থেকে এসেছে, আমি ওর সঙ্গে দেখা করার জন্য এসেছি। ওপরে আছে মা, ওপরে যাও। থ্যাংক ইউ আঙ্কেল। হাই রঞ্জন। What nonsense is this, Moushumi? কি হলো? নতুন রূপে তোমায় দেখব ভেবেছিলাম, কিন্তু তোমার তো কোনো চেঞ্জ হয়নি। তোমরা এটা ভুলে যেও না যে আমরা ভারতে বাস করি। জানি না কেন তোমরা ফরেন কালচারকে এত বেশি গুরুত্ব দাও, এটা আমি বুঝি না। পৃথিবীতে ভারতের একটা পবিত্র স্থান আছে, কেন জানো? আমাদের সংস্কৃতির একটা গুরুত্ব আছে, আমাদের সম্প্রদায়ের একটা মর্যাদা আছে, আমাদের কালচারের একটা অনেস্টি আছে। সমস্ত অনুভবকে বদলে বিদেশি আচরণকে
আমরা আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, আমাদের কালচারকে আমরা বদলে ফেলেছি, এটা ভাবলেও দুঃখ হয়। রঞ্জন, ইফ সেক্সুয়াল রিলেশন ইজ ফ্যাশন, তাহলে বিয়ের কি দরকার চৈতালি? ওয়াও, তুমি কত বদলে গেছো রঞ্জন। আই এম সরি। ইটস ওকে। আঙ্কেল, আমি যাচ্ছি। কি হলো, চলে যাচ্ছ? কফি খেয়ে যাবে না? পরের বার এসে খাবো আঙ্কেল, বাই। রঞ্জন, মৌসুমী এভাবে চলে গেল? ও কিছু না, আমার মনে হয় লিমিট ক্রস করা আমাদের সংস্কৃতির পক্ষে ঠিক নয়। ওয়েল সেড মাই সান, এতদিন বিদেশে থাকার পরও তোমার মধ্যে বিদেশি সংস্কৃতির কোনো প্রভাব পড়েনি। তোমার মতো ছেলে পেয়ে সত্যি আমি গর্ব অনুভব করছি। কিপ ইট আপ। হ্যাঁ রঞ্জন, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ? লাস্ট মান্থে হায়দ্রাবাদে আমি হাজার একর জমি তোমার জন্য কিনেছিলাম। ও আই সি। কিন্তু জমিটা পাথরে ভর্তি, ওই জায়গায় টিপুর স্টেট তৈরি করতে হবে, ওই জায়গায় ডেভেলপমেন্টের সমস্ত দায়িত্ব তোমাকে দিতে চাই। কেন হবে না? আমায় কবে যেতে হবে? একদিনের মধ্যেই বেরিয়ে পড়ো। বাবু, সুন্দরী মেয়ে দেখে যেতে ইচ্ছে করছে না? টাকা দেওয়ার থাকলে দাও, চলো। ওয়েলকাম টু রঞ্জন ইনস্টেট স্যার। থ্যাংক ইউ। আপনি ম্যানেজার রঘুরাম বাবু না? ইয়েস স্যার। আমার নাম গোবিন্দ স্যার। ওরে গোবিন্দ, বাবুজির মালপত্র সব নিয়ে আয় প্লিজ স্যার। Please come in. Come in, sir. It happened office room. Oh, I see. Very nice. Upore apnar bedroom. Good. স্যার, রাত্রে ডিনারে কন্টিনেন্টাল চাইনিজ স্পেশাল ডিশের অ্যারেঞ্জ করবো? ও নো 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 রঘুরাম বাবু, আই ডোন্ট লাইক সাচ ফুড। ভালো করে ভারতীয় খাবারের ব্যবস্থা করুন। রঘুরাম বাবু পুরো এস্টেটের ডিটেলস নিয়ে আসবে। ওকে 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 স্যার। ও বাই দ্য ওয়ে, বেডটি না পেলে আমার ঘুম ভাঙবে না, এর ব্যবস্থা করবে? এনি প্রবলেম? নো প্রবলেম স্যার। Thank you.
প্রতিদিন তোমাকে ভক্তি ভরে পুজো করছি। আমার পুজো তুমি স্বীকার করছো কিনা জানি না, আমি তোমার আরাধনা করা কোনো দিন বন্ধ করব না। অপরাধ অপরাধ অপরাধ, ঘোর অপরাধ। একথা বলতে নেই মা, তুমি প্রতিদিন সকালে আমারও আগে এসে নাগমাতার পুজো করো, তুমি নিশ্চিত জানবে, মায়ের আশীর্বাদ তুমি পাবে মা। লোকমাতা নাগ দেবতাই তো জগতের মা। তুমি সাপের খেলাতে সাপের মতো নাচতে থাকা মেয়ে না? আচ্ছা বাবুজি, ম্যানেজার বাবু আমাদের ব্যাপারে কিছু বলেননি? এই এস্টেট বাংলো যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে আমাদের পূর্বপুরুষেরা এখানে কাজ করছে। তুমি সাপুরেদের সঙ্গে নাচছিলে কেন? হ্যাঁ, এটা আমাদের বংশের পেশা। এখানে আমরা লোকের বাড়িতে কাজ করি, আর যখন কাজ থাকে না তখন সাপ খেলা দেখায়। পেটের জন্য কিছু তো করতে হবে বাবুজি। গুড, ভেরি গুড। পরিশ্রমের দ্বারা যে কোনো কাজ করে জীবন ধারণ করা খারাপ নয়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? নাগমা বাবুজি। নাগমা? আচ্ছা, তোমার বাড়ি পাশেই? এত সকালে এসেছো? না বাবুজি, অনেক দূর। কিন্তু আমি মুরগির ডাক শুনলে ঘুম থেকে উঠে যাই। প্রথমে নাগমাতার মন্দিরে পুজো না করে আমি অন্য কোনো কাজ করি না। আচ্ছা, এই নাগমায় মন্দিরের ব্যাপারে অনেক কাহিনী আছে। এটা খুব প্রসিদ্ধ মন্দির। এই নাগ দেবতার কাছে কিছু চাইলে সমস্ত ইচ্ছে পূর্ণ করে দেয়। আমার নাগমাতার মাহাত্ম্য অনেক বাবুজি। ও, তাই নাকি? তাহলে তো আমি অবশ্যই মন্দির দেখতে যাব। মা নাগমাতাকে দর্শন করলে সব ইচ্ছে পূর্ণ হয়। বাবুজি, নাগমা, এটা কি? এটা কেন বলছেন বাবুজি? এই এস্টেটের ভরসায় কত মানুষের জীবন চলে। তারা সকলে যদি সুখে থাকে তাহলে দেখবেন আপনারও ভালো হবে। আপনি যে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, তার যাতে উন্নতি হয়, আপনার সব কাজ যাতে সফল হয়, আমি মায়ের কাছে প্রার্থনা করেছি। কিরে বাবুকে ঘুম থেকে উঠেছেন? কিরে আমার খোঁজ করেছে? নাগমা এসেছে তো? এসেছে স্যার। তাহলে তুই এমন করে কাঁদছিস কেন? আমার কাছে এরকম কান নেই বলে স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং, সাইডে যাবেন তো? চলুন স্যার। হ্যাঁ চলুন।
নাগমা, এই নাগমা। আরে বাবারে বাবারে বাবা, জামাই বাবু এত জানতেছ কেন? আমাদের ম্যানেজারের সাথে গাড়িতে কে গেল? ও, এবার বুঝেছি, উনি আর কেউ নন, এই এস্টেটের মালিক। এই মেরেছে রে, এই 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 শহুরি বাবু কালকে আমাদের টাকা দিয়েছিল না? বলে কারো সম্বন্ধে কিছু বলতে গেলে আগে ভেবে চিনতে বুঝে শুনে তারপর বলতে হয়, তা না যা মুখে এলো তাই বলে দিল। তোমার তো সবটা থেকে আগ হয়ে যায়, এবার হলো তো বুদ্ধ কোথাকার। আরে বাপ রে বাপ রে বাপ, যখনই দেখবে তখনই আমাকে শাসন করবে। কাল ওই ছিল না, আমি গাল দিয়েছিলাম, ও মনে হয় আমাকে কাছ থেকে তাড়িয়ে দেবে। না না, সবাইকে নিজের মতন মনে করো না, রঞ্জন বাবু একদম অন্যরকম মানুষ, উনি কিচ্ছু মনে করবেন না। এটা হালকা ভাবে নেওয়া ঠিক হবে? ও সমস্ত কাজ তোমাকেই তো করতে হবে, আমার সম্বন্ধে ভালো কিছু একটু বলো। ওনার কাছে আমি কি করে মুখ দেখাবো বুঝতে পারছি না। যদি মুখ দেখাতে ইচ্ছে না করে তাহলে তো মুখোশ পরে পাইরে দেবে। এই মুখ সামনে কথা বলবি, এক থাপ্পড় মারবো না গাল ফেটে যাবে। গাল ফাটিয়ে দেবে, নিজের কাজ করো গে। ওই যে দেখছেন পাহাড়ের ঘেরা উঁচু জায়গাটা, ও লেফট সাইডে 1000 একর আমাদের এস্টেট, কিন্তু তার মধ্যে একটা প্রবলেম আছে। ও কি প্রবলেম? আমাদের এই 1000 একর জমির মধ্যে অন্য একজনের 500 একর জমি ওই দিকে আছে। রঘুরাম বাবু। হ্যাঁ স্যার। আপনার কথা থেকে মনে হচ্ছে যে ওই 500 একর এস্টেট আমাদের এস্টেটকে দুভাগ করে দিয়েছে। আই থিঙ্ক এরকম হলে আমাদের প্রসেক করতে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ স্যার, ওই স্টেটের ওনার আমার বন্ধু চন্দ্রনাথ, বড় বিজনেস ম্যাগনেট। ও দেন উই ডু ওয়ান থিং, ইফ ইটস পসিবল দেন অফার দিয়ে ওই 500 একর জমি কিনে নিলে ভালোই হয়। এ ব্যাপারে আমি ড্যাডির সাথে কনসাল্ট করব। আই লাইক ইট স্যার, আজই কথা বলে নিচ্ছি। রঘুরাম বাবু। স্যার, আমাদের এস্টেট ডেভেলপ করতে অনেক শ্রমিকের দরকার হবে, পাওয়া যাবে তো? এ ব্যাপারে চিন্তা করবেন না স্যার, আমরা যা চাইবো তাই পাব। বাবুজি চা। তুমি? আমি বাবু বিশ্বনাথ, আপনার স্টেটে চাকরি করি। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার বলেছিল। শোনো বিশ্বনাথ, তোমাকে দেখে তো বুদ্ধিমান বলে মনে হচ্ছে, কিন্তু এত সকাল সকাল মদ খাওয়া ভালো না, এটা তুমি জানো না? জানি বাবুজি, কিন্তু আমার মনে অনেক দুঃখ আছে, আবার কষ্টও আছে। মনে দুঃখ কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? এখানে আমাকে কিছু বলার সাহস কার আছে বাবুজি? আমার সঙ্গে ঝগড়া করা মানে নিজের বিপদ ডেকে আনা। আমি কালকে আপনাকে যাতা বলেছি, অপমান করেছি,
আপনি যে এই এস্টেটের মালিকের ছেলে তা আমার জানা ছিল না। কুত্তার মতো চিল্লিয়েছি, মাফ করে দিন বাবুজি। এদিকে দেখো, দুঃখ করো না, কালকের ঘটনায় আমি কিছু মনে করিনি। এখন তুমি গিয়ে বিশ্রাম করো, কালকে কাজে এসো, ওকে? আমার ওপর আপনার কোনো রাগ নেই তো বাবুজি? নো, আপনি যে খুব ভালো মানুষ তা নাগমা আমায় বলেছে, আমারই আগে এটা বোঝা উচিত ছিল, আমার নেশা করে আসা উচিত হয়নি। সেনসিটিভ পার্সন। বাবুজি চাটা খাবেন না? নাগমা কোথায়? বাবুজি এই সময়ও মন্দিরেই থাকে। বাবুজি আশ্চর্য ব্যাপার, আমি ভেবেছিলাম আমি আপনাকে মন্দিরে নিয়ে যাব, আপনি তো নিজেই চলে এসেছেন। তুমিও তো বলেছিলে যে এই মন্দিরের খুব মাহাত্ম্য আছে। হ্যাঁ বাবুজি, এই নাগ মন্দির 500 বছর আগে তৈরি হয়েছিল, এই দেবতার কাছে যে যা চায় সব পায়, সব আশা পূর্ণ হয়, সব। তাই নাকি? তাহলে তো দর্শন করে আসতে হয়। কি ব্যাপার নাগমা, তুমি আবার ফিরে এলে? এ শহরের বাবুকে? ইনি হচ্ছেন নতুন মালিক আমাদের এস্টেটের। নমস্কার বাবু। নমস্কার পুরোহিত মশাই, আপনার যত মন্ত্র আছে সব মন্ত্র বলে বাবুজি নামে আপনি পুজো করুন। ঠিক আছে মা। বাবু, এই নাগমা খুব ছোট থেকে বরাবর এই মন্দিরে আসছে এবং পুজো করছে, এর মন খুব সরল। এই যখনই মন্দিরে আসে অন্যের জন্য চাইতে আসে, নিজের জন্য কিচ্ছু চায় না, সব সময় অন্যের জন্য পুজো অর্চনা করে আসছে বাবু। এই মেয়েটিকে যে জীবন সঙ্গী করবে, যে জীবনের সাথী হিসেবে পাবে, সে অনেক শত শত জন্মের পুণ্য করে থাকবে বাবা। এ তো সাক্ষাৎ মা মহালক্ষ্মী। মা কি যে বলেন পুরোহিত মশাই, আপনি এই মন্দিরের পুরোহিত না আমার বিয়ের ঘটক, আমার সম্বন্ধে অনেক কথা বলেছেন, এবার জান পুজো করুন দেখি। আচ্ছা মা। বসো নাগমা। মাফ করবেন, দাঁড়িয়ে ঠিক আছি, আপনার মতো বড় লোকের পাশে বসবার অধিকার আমার নেই, আমরা ছোট জাত সে কথা তো আপনি জানেন। বড় হোক বা ছোট হোক, আমার কাছে সবাই সমান, জাতপাতের বিভেদ আমরাই তৈরি করেছি, কিন্তু শেষ পর্যন্ত মনুষ্যত্বই থাকবে। ক্ষমা করবেন বাবুজি, আপনার মন যে এত সুন্দর আমার জানা ছিল না। ছাড়ো, বলো তুমি মায়ের কাছে কি চাইলে? আর বেশি কি চাইবো বাবুজি, আপনি ভালোভাবে বাঁচুন এইটুকুই চেয়েছি। গুড গুড। কি হলো বড় বাবু, কেন ফোঁস ফোঁস করছো? আমার সঙ্গে ঝামেলা করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। Thank you.
কি হলো, তোরা সব পালাচ্ছিস কেন? এই গাড়িগুলো তোদের না? এই তাড়াতাড়ি এসে গাড়িগুলোকে নিয়ে যা। থু, রমেশ, রমেশ, চন্দনী, তোমার কিছু হয়নি তো? এই মেয়ে, এই কি তোর ভালোবাসার লোক? দাদা, রমেশ, এই দাদা না থাকলে আমি আজকে বাঁচতাম না। মেনি মেনি থ্যাংকস দাদা, আমি কিছুদিন গ্রামে ছিলাম না, এই সুযোগে ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিচ্ছিল। দাদা, আপনার কাছে আমি ঋণী। শোনো রমেশ, প্রেম বা শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসাকে রক্ষা করার ক্ষমতা রাখতে হবে। আচ্ছা রমেশ, তুমি কি সত্যিই এই মেয়েটিকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। আচ্ছা, এক কাজ করো, এই রাস্তাতেই সামনেই একটা মন্দির আছে, সেখানে গিয়ে বিয়ে করে নাও। ঠিক আছে, আসি দাদা। নমস্কার। নমস্কার বাবুজি। হ্যাঁ, কি বিশ্বনাথ, কি হয়েছে? ও কিছু না, দুটি প্রেমিক প্রেমিকার মিলন করানোর জন্য কিছু গুন্ডাদের বোঝাচ্ছিলাম। জীবনসঙ্গী করবে, যে জীবনের সাথী হিসেবে পাবে, সে অনেক শত শত জন্মের পূর্ণ করে থাকবে বাবা। এ তো সাক্ষাৎ মা মহালক্ষ্মী মা। বাবুজি দুধ, বাবুজি দুধ খেয়ে নিন। নাগমা, কেন তুমি এমন চুপচাপ চলে যাচ্ছ? আর কি করবো বাবুজি, আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না? কি বলছেন বাবুজি? বাবুজি, যদি কেউ দেখে ফেলে আমায় খারাপ ভাববে, এমনিতেই আমার এখনো বিয়ে হয়নি। আমার তোমাকেই বিয়ে করার ইচ্ছে নাগমা। তা হয় না বাবুজি, তোমরা বড় লোক, তোমরা যা চাও তাই পেতে পারো, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আমরা গরিব, আমরা নিচু জাত, আমাদের স্বপ্ন দেখতে নেই। আমরা যদি সামান্য ভুল করি, আমাদের সারা জীবন কথা শুনতে হবে। আমাকে তুমি অন্য সবার মতো মনে করলে? না না না, আপনি এমন কথা বলবেন না। আপনার মন সকলের চেয়ে আলাদা আমি জানি, আপনার মন আকাশের চেয়েও বড়, তাও আমি জানি। কিন্তু সত্যি বলো তো নাগমা, তুমি আমাকে ভালোবাসো কিনা? আমি জানি তুমি আমাকে ভীষণ সম্মান করো এবং ভালোবাসো। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি তোমায় ভালোবাসি নাগমা। বাবুজি, আমাকে বিশ্বাস করো নাগমা, তোমার ভালোবাসার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আমাকে বিশ্বাস করো নাগমা, আমাকে বিশ্বাস করো। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। নাগমা, আই লাভ ইউ। আমাকে আমাকে বিশ্বাস করো নাগমা, আই লাভ ইউ, আই লাভ ইউ নাগমা, আই লাভ ইউ, আই লাভ ইউ। এটা আমার স্বপ্ন ছিল, জাস্ট এ ড্রিম। নাগমাতা, এটা তোমার থাকবার জায়গা নয় মা, তুমি এখান থেকে চলে যাও। নাগমা, তুমি সাপ ধরতে পারো না?
কেন পারবো না বাবুজি? খুব পারি, কিন্তু এই সাপের ধরন দেখে মনে হচ্ছে সাপ ধরে পটু আমার জামাই বাবু এই সাপ ধরতে পারবে না। জানি না কি সাপ। কেন এই ক্রোধ ভরা চোখের মধ্যে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি, এর ফনার মধ্যে কোনো ভয়ঙ্কর টোলায় আভাস পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত এমন সাপ এখানে কখনো দেখা যায়নি। বাবুজি, কালকে আপনাকে এক জায়গায় নিয়ে যাব, আমার সঙ্গে যাবেন তো? ওহো, এমন ভাগ্য আমি কখনো দেখিনি বাবু, অদ্ভুত ভাগ্য। এখন তো আপনি বিদেশ থেকে ঘুরে এসেছেন না? হ্যাঁ গুরুজি, অলমোস্ট অল কান্ট্রি ঘুরেছি। ভাগ্য রেখাতে কোনো সমস্যা নেই, বাবার একমাত্র কোটিপতি ছেলে, তাই না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু কিভাবে বলবো, কি বলবো কিছুই বুঝতে পারছি না বাবু। যা বলতে চান নিশ্চিন্তে বলে ফেলতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। কি বলতে চান বলুন না গুরুজি। বিধাতা এর জীবনকে নিয়ে খেলা করছে মা, এ ছেলের সর্পদোষ আছে। বাবুজি, আমি যা বলবো তুমি করবে? কেন করবো না, বলো কি করতে হবে। গুরুজি, এই গ্রামের সকলের হাত দেখে যা বলেন তাই হয়, আমি আপনার দীর্ঘায়ু চাই, আপনি অনেকদিন বাঁচুন, আপনি আপনি অনেকদিন সুখে থাকুন, ভালো থাকুন, তাই আমি চাই। সেজন্য সেজন্য আপনি গ্রাম ছেড়ে চলে যান বাবু। নাগমা, এ তুমি কি বলছো, গুরুজির কথাতে আমি গ্রাম ছেড়ে চলে যাব? যা হবে তখন দেখা যাবে, তাই বলে আমি চলে যাব? আমি এখান থেকে যাব না। আই লাভ ইউ। মা নাগমাতা, কেন তুমি আমাকে এত সুখ দিচ্ছ? আমার জীবনে এত সুখ পাবো বলে কখনো যে ভাবিনি আমি, স্বপ্নেও এত সুখের কথা কখনো কল্পনা করিনি। রঞ্জনবাবুর আমার প্রতি যে ভালোবাসা সে তো তোমার জন্যই, তাই না মা? তোমার ভক্তি ভালোবাসা তুমি তো আমায় দান করেছ, না মা? গেল বাতাস কি যে বলে গেল,
স্নেহের কোলেতে সারা ভুবনে আছি আমরা দুজন। সারা ভুবনে আছি আমরা দুজন নবীন যৌবনে মধুর ফাগুনে তোমার প্রেমের স্বপ্ন দেখিয়ে আমার জীবনটা বদলে দাও প্রিয়া। ঝিলমিল তারা মিটি মিটি তারা ডাকু প্রিয় তোমা তুমি আমাকে আমার দু চোখে প্রেমের নেশাতে রঙিন হয়ে দাও রাঙিয়ে ভালোবাসার বন্ধনে ও প্রিয়। মিল তারা মিটি মিটি তারা ঝিলমিল তারা মিটি মিটি তারা প্রেমের কথা মনের কথা শুনবে তুমি এমনি করে আর ছেড়ে যেও না আমাকে। আমার শালির নাগমার ওপর নজর দিয়েছে শালা। এই আমার সঙ্গে লফড়া করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। স্যার আপনার বাবা লাইনে আছেন। হ্যাঁ হ্যালো ড্যাডি, হাউ আর ইউ? আই এম ফাইন মাই ডিয়ার সন, হাউ আর ইউ? এস্টেট পছন্দ হয়েছে? ড্যাডি সাইট দেখেছি, ইটস গুড, উই ক্যান ডেভেলপ ইট ওয়েল। ড্যাডি একটা ছোট্ট ব্যাপারে মানে বলছিলাম, মানে আমাদের সাইটের মধ্যে অন্যের প্রপার্টি আছে, ওটা যদি আমরা কিনে নিতে পারি ইট উইল বি এ বিগ প্রপার্টি। এর জন্য পারমিশনের কি দরকার আছে? তোমার যা ভালো মনে হয় তাই করো। রঘুরাম বাবু। হ্যাঁ স্যার। ওই 500 একর জমির মালিক জানো কে? চন্দ্রনাথ। হ্যাঁ, ওনার সঙ্গে আলোচনা করে ওই জমির একটা দাম ঠিক করুন। ঠিক আছে স্যার। স্যার আপনি একটু গাড়িতে গিয়ে বসুন, আমি এক্ষুনি আসছি। ওকে। নাগমা, নাগমা। কি বলছেন ম্যানেজার বাবু? তোর জামাই বাবু, ওর কি সামান্য বুদ্ধি শুদ্ধিও নেই? কাল থেকে ওকে কাজে দেখছি না, আর এখানে কত কাজ পড়ে আছে। তোর সাথে দেখা হলে ওকে কাজে আসতে বলবি। আমি বলে দিচ্ছি ম্যানেজার বাবু, কোনো তালগাছের নিচে তারিখে মাতলামি করছে মনে হয়। বাবাকে বলে বকুনি খাইয়ে এখনই পাঠিয়ে দিচ্ছি ওকে। হুম, তাড়াতাড়ি পাঠাস, বাইরে বাবুজি অপেক্ষা করছে। সরি স্যার, চলো। তোর
আমার বর সোনার ছেলে হোক, তুই আমার সোনার চেয়ে দামি বিড়িটাকে ফেলে দিলি মা। দেখো এই বিড়ি তোমার মেরে ফেলবে, কতবার বলেছি কাশি থেকে বাঁচতে চাও তো বিড়ি ফেলে দাও। নাগমা খাওয়া ছাড়তে বলে ছেড়ে দেবো, কিন্তু এই বিড়ি খাওয়া ছাড়তে পারবো না, বিড়ি খাওয়া ছাড়লে হয়তো আমি মরেই যাব। দেখো বাবা তুমি এমন করলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। কত ভালোবাসা আমার সোনার মেয়ে, তোর বিয়ে না দিয়ে কি আমি মরে যাব? যাগে ওই বাংলোর কাজ ঠিক মতো করছিস তো? ভালোভাবে করছি বাবা। হ্যাঁ দেখিস বাবু জানো তোর উপর রেগে না যায়। ওনার রাত থাকলে তবে না দেখেছিস। আচ্ছা জামাই বাবু কোথায়? কাজে যায় না বলে ম্যানেজার খুঁজছিল। জানি না মা, মনে হচ্ছে কারো ওপর খুব রেগে আছে, সারা দিনও বুঝলি সাপটাকে কিছু খেতে দেয়নি, দেখ দেখি কোথায় রাগ করে বসে আছে। রেগে আছে? হুম। জামাই বাবু, জামাই বাবু রেগে আছো কেন? কেউ কিছু বলেছে বুঝি? আমায় আবার কে কি বলবে, পিটবো, পিটিয়ে একেবারে মেরে ফেলবো। বুঝলাম, সেই ছেলেবেলা থেকে তোমায় দেখে আসছি, কেন রেগে যাও তাও কেউ বুঝতে পারে না, কেন খুশি থাকো সেটাও কেউ জানে না, কিছুই ঠিক মতো বলো না, অন্তত আমায় তো বলতে পারো জামাই বাবু। নাগমা এই গ্রামে একটা নেউল এসেছে, নেউলটা গ্রামের মধ্যে কত খেল দেখাচ্ছে তুমি তা জানো না, আমার প্রিয় সাপটাকে ধরার জন্য ফন্দি আসছে, নেউলটাকে ধরতে পারলে ছল ছড়িয়ে মেরে পুঁতে দেবো। পাগল কোথাকার, এই তোমার রাগের কারণ? রঞ্জন বাবু আগেই বলেছিল ছোট খাটো ব্যাপারও তুমি খেপে যাও। আরে তোমার বাবুর কথা ছেড়ে কেন এসেছো সেটা বলো তো। পাপ রে কি রাগ, ম্যানেজার বাবু কাজে যাচ্ছ না বলছিল তাই বলতে এসেছি, যেতে ইচ্ছে হয়তো যাও না হয় যেও না, আমি চললাম। আমি যদি না যাই তাহলে কি করে হবে নাগমা, আমি অবশ্যই যাব আর গিয়ে ওকে শেষ করব। বিশ্বনাথ, কি হলো বাবুজি, কি হলো বিশ্বনাথ? সাপ। এটা তো মহা ভয়ানক বিষধর সাপ, এটা পাহাড়ের সাদা কেউটে সাপ বাবুজি, এই সাপ অস্ত্র শস্ত্র কেউ ভয় করে না। আচ্ছা আমি ওকে দেখছি, হট হট। এই এই বাবুজি এই সাদা সাপের আচরণ বড়ই বিচিত্র, ভালো করবেন তো এ আপনার জন্য জীবনও দিতে পারে, আর যদি এই সাপের কোনো ক্ষতি করেন তাহলে আপনাকে ঠিক খুঁজে বার করে প্রতিশোধ নেবে। ওকে 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 নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, যাও যাও বাইরে নিয়ে যাও। বাইরে চল, ওকে মজা দেখাচ্ছি। এই তুই কি আমায় অবজ্ঞা করছিস নাকি রে, নাচ ভালো করে নাচ, আমি তোকে পাঠালাম আমার পথের কাটা রঞ্জন বাবুকে দংশন করতে, আর তুই গিয়ে চুপচাপ বসে থাকলি, নাচ নাচ রে। এই এখন কেন ফোঁস করছিস, এই বিশ্বনাথের সঙ্গে ঝগড়া করা মানে বজ্রের সঙ্গে ঝগড়া করা, আমি যা চাই তা যদি কেউ না করে তাকে আমি পিষে ফেলবো, তার রক্ত আমি চুষে খেয়ে নেব, নাচ নাচ রে নেমো খারাম নাগিন। তুই যতক্ষণ না নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়বি ততক্ষণ আমি বাঁশি বাজিয়েই যাব, বাজিয়েই যাব, নাচ। এই বিশ্বনাথ বন্ধ কর, বন্ধ কর, তখন থেকে কি এত বাজাচ্ছিস, বন্ধ কর। বাধা দিও না আমাকে, বাধা দিও না। এই তুই পাগল হয়ে গেছিস না মাতাল হয়ে গেছিস? আমাদের পেটের ভাতের ব্যবস্থা করে দেয় যে নাগিন, তাকে যদি তুই এইভাবে নাচাস মরে যাবে না? মরে যাক ও নাগিন, মরে যাক। এই এই
কেউ যদি সাপকে কিছু করে তাহলে তুই রেগে যাস, আজ তুই কি করছিস? হ্যাঁ রে, আমার সঙ্গে যে অন্যায় করবে, বেইমানি করবে, সে ভগবানও হোক না কেন, তাকে আমি ছাড়ব না। সেই সাপও আমাকে ঠকিয়ে দিল। ওরে বিশ্বনাথ, দুঃখ পাস না, তুই যদি দুঃখ পাস তাহলে আমিও কষ্ট পাবো। কি হয়েছে আমায় বল। আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর কেউ নয়, আর কেউ নয়, আমার আমার মালিক রঞ্জন। ওরে চুপ কর, চুপ কর। কি বাবুজি, মনে হচ্ছে কোনো কাজে এসছো। তোমার নাগদেবীর অনেক ক্ষমতা না? হ্যাঁ আছে। তুমি বলেছিলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। হ্যাঁ আমি বলেছিলাম তো। তাহলে আমি যাকে আমার জীবনসাথী হিসেবে চাইবো তাকে পাবো তো? অবশ্যই। তাহলে আমার কাছে এসো। কেন? কারণ হাতটা দাও বাবুজি। এ কি করছেন? আংটি নাগমা, এটা আমার ভালোবাসার উপহার। আমি অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি। এই না, আমার সিদ্ধান্ত যাই হোক, বড়দের কথা মেনে চলাটাই আমাদের কাজ, সেটাই ধর্ম। আমি জানি না কবে যাবেন, জানি না এই কার আমাকে কবে দেবেন, এই কার কবে চালাবো তাও জানি না, যেমন করে হোক এই কার আমি চালাবো। আরে গোবিন্দ স্যার আসছে, রেডি স্যার, আপনি দেরি করেছেন স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং। আজ আমাদের প্রোগ্রামটা কি? প্রথমে ওই স্টেটের মালিক চন্দ্রনাথের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। ওকে। নেক্সট রোড কন্ট্রাক্টরের সাথে দেখা করতে হবে। হ্যাঁ লেটস গো। হ্যালো ধনঞ্জয় বাবু, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ইনি হলেন চন্দ্রনাথ বাবুর স্ট্রিট ম্যানেজার, ইনি হলেন রঞ্জন বাবু। হ্যালো স্যার। নমস্কার। আমার মালিক আপনাকেও নিয়ে যেতে বলেছে। ওকে কামিং। আপনার কার কেন, আমার কারে চলুন। আই উইল ড্রপ ইউ এগেইন। ওকে প্লিজ কাম স্যার, কাম কাম। জামাই বাবু, তোমার পছন্দের লুচি আর তরকারি এনেছি। আমার পছন্দ? কার? তোমাকে পাগল কুকুরে কামড়েছে? সকাল সকাল খাবারে লাথি মারছো নাকি সাত সকালে মদ গিলে এসছো? আমাকে বলার তোর সালি কোনো অধিকার নেই। আমার যা পছন্দ তা যখন পেয়ে যাব তখন যাকে বলার আমি বলে দেব। বাপরে বাপ, কি হলো ঘরের মধ্যে, এ কি অবস্থা? বিশ্বনাথ বাবা, খেতে দিয়েছিলাম লাথি মেরে কি করেছে, কার সঙ্গে ঝগড়া করে এসছে কে জানে। ও যে কার উপরে রাগ দেখাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তোমার কি হয়েছে বলো তো, যেখানে দেখছি সেখানেই ঝামেলা করে বেড়াচ্ছ, তুমি এত রেগে যাও কেন বুঝতে পারছি না। দেখুন বাবু, আপনি আমায় আসল বিষয়টা বলুন তো, আপনার উদ্দেশ্যটা কি? নাগমার সঙ্গে আমার বিয়েটা কবে দেবেন ঠিক করলেন? উঠলো ভাই তো কড়ক যায়, যখন খুশি যা খুশি বললে তাই মানতে হবে, সবকিছুর তো একটা সময় আছে। ও জন্মানোর পরই তো বলে দিয়েছি তোমার সাথে ওর বিয়ে হবে। বিয়েটা তো করবো আমি, আমায় জিজ্ঞেস না করে তোমরা এসব ঠিক করে ফেললে। এই এই দেখুন দেখুন বাপু, কত বড় সাহস দেখেছেন, এবার তো বুঝেছেন আমি কেন তাড়াতাড়ি করছি। ওর সালা সাদা চামড়া আর আমার কালো চামড়া বলে ওর সাথে আবার প্রেম, সেটা আমার ব্যাপার, তাহলে তুমি বলার কে? হ্যাঁ কি বলছিস তুই, কাকে কি বলছিস? ছোট থেকে তোকে বড় করেছি, আগলে রেখেছি, তোর জন্য বেঁচে রয়েছো তো জামাই বাবু। তোর প্রেম লীলার কথা কেউ জানে না ভেবেছিস নাকি? গ্রামের সকলে তোর কুকর্মের কথা আড়ালে আলোচনা কর, মুখে যা আসে তাই বলে দে। তোর মা মারা যাওয়ার পর আমি তোকে দু হাতে করে মানুষ করেছি। দেখ নাগমা, আমি তোকে শেষবারের মতো বলছি, ওর সাথে তোকে যদি আর কোনোদিন ঘুরতে দেখেছি সেদিন আমি সত্যি বলছি মেরে তোর পা ভেঙে দেবো। কি ভেবেছিস তুই, তুই কি কিছু জানিস? বড়লোকদের ব্যাপার তুই কি বুঝিস? হ্যাঁ, তোকে নিয়ে ফুর্তি করার পর এটো পাতার মতো ছুঁড়ে বাইরে ফেলে দেবে। এই বিশ্বনাথ, তুই চিন্তা করিস না, দিনক্ষণ দেখে আমি ঠিক তোদের বিয়ে দিয়ে দেবো। নাগমা, এই নাগমা,
এই কি হয়েছে, কি হয়েছে? আমাকে বলবে না বাবুজি? আমি যে বলবো তাই করবে? ও, এই ব্যাপার? দূর, চিন্তা করো না, তোমার জন্য আমি সব করতে পারি। বলো কি করতে হবে। নাগমা, এ তুমি কি বলছো? না বাবুজি, এই গরিবের জন্য তোমার জীবন নষ্ট করো না। তুমি সবসময় হাসি খুশিতে বেঁচে থাকো, এই আমি চাই। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো? তোমার মধ্যে আমি আছি, আমার মধ্যে তুমি আছো। তুমি যেদিন থাকবে না, সেদিন আমিও থাকবো না নাগমা। আমি কি করে বাঁচবো বলুন? নিয়তি আমার বিশুদার সাপ হয়ে সব সময় তাড়া করছে, আমি কি করব? এই এদিকে তাকাও নাগমা, কেন কাঁদছো, কেন কাঁদছো আগে বলো। আমার বাবা বলেছে জামাই বাবুর সঙ্গে আমার বিয়ে দেবে। আরে বোকামি, বিয়ে দেবে বললেই বিয়ে হয়ে গেল? না, আমার জামাই বাবুকে তুমি চেনো না বাবুজি, ও যেমন যেদিক তেমনি শয়তান। ও আমার বিয়ে করবে বলে প্রতিজ্ঞা করেছে, নিজের জেদ বজায় রাখার জন্য ও কাউকে মারতেও পিছ পাবে না। এখন ওর জন্য তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি বাঁচবো না বাবুজি। সেজন্য তুমি চিন্তা করো না, ওর ব্যাপার আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব, ঠিক আছে? এই আর কাঁদে না, তুমি দৌড়ে বাড়ি যাও, আমার জন্য একটু জল তাড়াতাড়ি নিয়ে এসো। বাবুজি সত্যি বলছো? তুমি বাড়ি থেকে যা আনবে আমি আনন্দের সঙ্গে খাবো। ঠিক আছে বাবুজি, আমি যাবো আর আসবো। এই আর কত খাবি, আমাকে বল তো তোর কি হয়েছে, কি হয়েছে বল, বল আমাকে। আমার বুকের ভেতর জ্বলতে থাকা আগুনের পাহাড়কে ঠান্ডা করতে হলে রঞ্জনবাবুকে মারতে হবে। তোমরা কি করবে না করবে আমি জানি না, আমি চাই ওকে পৃথিবী থেকে তাড়াতাড়ি সরিয়ে দিতে, বুঝতে পেরেছো? একটা কথা শোনো, আজকেই ওকে শেষ করে দাও, শেষ করে দাও। বাবুজি,
বাবুজি, ওরা কারা ছিল ওরম করে দৌড়চ্ছে? ওরা আর কেউ নয়, তোমার জামাইবাবুর চামচা। ওদের উচিত শিক্ষা দিয়েছি। ঠিক করেছো বাবুজি, নাও। নাগমা, সকলে ভগবানের কাছে মানত করে, আমি তোমার কাছে একটা মানত করছি, পূর্ণ করবে? বাবুজি, এই আপনি কি বলছেন? আপনি কত বড় মানুষ, আপনার কত মান সম্মান! আমার কাছে মানত করে আমার লজ্জা দেবেন না বাবুজি। না নাগমা, তুমি আমার ভালোবাসা, বলো আমার ইচ্ছা পূরণ করবে? বলুন বাবুজি, আপনি যা বলবেন আমি তাই করব। আজ থেকে আমার ইচ্ছে আমি সব সময় তোমার সামনে থাকতে চাই। আমিও চাই আপনি সব সময় আমার সামনে থাকুন, আমারও তাই ইচ্ছে। আমার কথা না শুনে, আমার কথা গুরুত্ব না দিয়ে, লজ্জা সরম বিসর্জন দিয়ে ওর সঙ্গে ঘুরছিস, তোর এত সাহস হলো কি করে? বাবুজি, আর আমার মধ্যে অনেক ভালোবাসা আছে। আবার যদি এই কথা বলিস তোর গলা দিয়ে মেরে ফেলব। তুমি আরো ধরো চাকুশি করো, আমি কিছুতেই ওকে বিয়ে করব না। আমাদের অন্নদাতা বাবুজিকে মারার জন্য যে গুন্ডা পাঠিয়েছিল তাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, কখনো না। আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। বাপু, এখন থেকে আমাদেরকে কাজে আসতে বারণ করেছেন ম্যানেজার বাবু। হ্যাঁ দেখেছো, দেখেছো, এখন থেকে আর মাথা উঁচু করে বাঁচা যাবে না, ওর জন্য মাথা নিচু করে বাঁচতে হবে। এই এখান থেকে কোথাও যেন যেতে না পারে। এই ধরে নিয়ে, কোথায় যাই আমিও। আমার শরীরকে বাবুজির থেকে আলাদা করলে আমাদের সব প্রেম শেষ হয়ে যাবে, এটা তো কখনো ভেব না। রঞ্জন বাবু শুনুন, কে? আপনার সাথে কথা আছে। কি বলতে চাও? ঠিক করতে হবে নাগমার বিষয়টা, আজই এখানেই ঠিক করতে হবে। নাগমার বিষয় তো নাগমাকে জিজ্ঞাসা কর, আমায় কেন বলছো? এই নাগমা আমার জন্য জন্মেছে এটা তোমার জেনে রাখা দরকার। শুনে রাখো, আজ থেকে নাগমার সাথে তোমার কোনো সম্পর্ক যেন না থাকে। এটা এ জন্মে কখনোই সম্ভব নয়, জোর করে আমাদের এই সম্পর্ক ভেঙে ফেলা যাবে না, এটা আমাদের ভালোবাসার বন্ধ। তুই আমার থেকে নাগমাকে বেশি ভালোবাসিস? হ্যাঁ, ও শুধু আমার, শুধু আমার। ও যদি তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখে তাহলে ওকে মেরে কেটে জলে ভাসিয়ে দেব, তবুও তোর হতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা।
বদলে দাও প্রিয়, প্রেমের বন্ধন মনের বন্ধন, প্রেমের বন্ধন মনের বন্ধন, মনের জ্বালা প্রেমের জ্বালা জুড়াতে তুমি এসো, ও এমনি করে থেকো না দূরে কাছে এসো, পূর্ণিমানিশি বদলে দাও প্রিয়, প্রেমের বন্ধন মনের বন্ধন, প্রেমের বন্ধন মনের বন্ধন, প্রেমের বন্ধন মনের বন্ধন। নাগমা, তোমাকে খুব সুন্দর লাগছে আজকে, এটা স্বপ্ন কি না বুঝতে পারছি না। স্বপ্ন? তুমি স্বপ্নই দেখছো বাবুজি, পূর্বজন্ম থেকে এ জন্ম পর্যন্ত অপেক্ষা করেছি তোমার জন্য, তোমার সাথে মিলিত হবার জন্য আমি উতলা হয়ে আছি। মাই গড, নাগমা তুমি এ কথা বলছো? অবাক লাগছে, তোমার কথায় কবিতার আভাস পাচ্ছি, কবি শিখলে? কেন তোমাকে দেখে? নাগমা, এরকম মাঝরাতে আগে তো তুমি আসোনি। পূর্ণিমা রাত্রিতে এরকম চাঁদের আলোয় দুজনে ঘুরে বেড়ানো শুধু আমারই নয়, আপনারও ভালো লাগে, বোধহয় ভুলে গিয়েছেন। অফকোর্স, চাঁদনি রাত সব প্রেমিকেরই ভালো লাগে। বাবুজি, ওই যে দেখছো, ওটা দেখে তোমার কিছু মনে পড়ছে না? কিছুই মনে হচ্ছে না। ঠিক করে ভেবে বলো তো, তোমার কিচ্ছু মনে পড়ছে না? নাগমা, তোমার কথা মেনে নিলে, এই এলাকা আমার আগে থেকেই পরিচিত থাকা উচিত, যেন কোনো ঘটনা আমি ভুলে গিয়েছি, মনে নেই এখানে আমি কবে এসেছি তুমি তো জানো। বাবুজি, এই চাঁদের শীতল আলোয় আমার মন মিলনে সুখ পাবার জন্যে ছটফট করছে আমার সমস্ত শরীরটা, তোমাকে উৎসর্গ করতে চাইছি, আমার মন ভালোবাসার জ্বালায় জ্বলছে, আমার অস্থিরতা কি তুমি তোমার আলিঙ্গন দিয়ে তুমি শান্ত করে দাও না, তোমার উষ্ণতায় তুমি আমায় তৃপ্ত করে দাও। বাবুজি, আমার চামাই বাবু। নাগমা, নাগমা, যা বাবা, সকাল হয়ে গেছে এখনো শুয়ে আছে, ওঠো ওঠো ওঠো। কি ব্যাপার, আজ সকাল সকাল আমার সাথে এত ভালো ব্যবহার? কিছু নয়, তোর জামাইবাবু কাল রাত্রে একটা নতুন সাপ নিয়ে এসেছে, পাশের গ্রামে মেলা বসেছে,
ওখানে যদি সাপের খেলা দেখায় তাহলে অনেক টাকা পাবে। তাহলে এই ব্যাপার, নিজের স্বার্থের জন্য আমার সঙ্গে ভালো ব্যবহার করতে এসছো, আমার দিকে কোনোদিন খেয়াল রেখেছো তুমি? কি বলছিস তুই, লাজ লজ্জা জলন জলি দিয়ে বেড়াবি আর আমি দেখেও কিছু বলতে পারবো না? তোমার সঙ্গে ঝগড়া করে একটু ইচ্ছে নেই, আমার মেজাজ ভালো নেই, আমি যাবো না। তা কেন যাবে, আমরা চলে গেলেই তুই ওর সাথে দেখা করতে যাবি বলে ভেবেছিস? এইসব নাটক আমার কাছে চলবে না। এই জামাই দড়ি নিয়ে আয় তো, ও কোথায় যাই দেখি। নাগমা আমার কথা শোন। আমি কেন তোমার কথা শুনবো, যাও নিজের কাজে যাও। কবে যে বুঝবে, এখানেই মর। তোর নাম কি বল? আমি প্রায় শুয়ে শুয়ে কাঁদি, আমার টোটাল মাই ফ্যামিলি কান্না করে। ম্যাডাম আমার নাম লিখবেন না, ম্যাডাম আমাদের চাকরি চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর নামও লিখবো না, তোকে তাড়াবো না, কিন্তু আবার যদি দেখি সকালে ঘুমোস। সকালে না ঘুমোলে চলবে না ম্যাডাম। আমি রঞ্জন বাবুর বোন চৈতালি। গুড মর্নিং ম্যাডাম, নমস্কার। ওই সেন্ট, ওই সুগন্ধ, আমার বোন চৈতি এসেছে। চৈতি, চৈতি, মাই ডার্লিং সিস্টার, কোথায় আছিস? হোয়ার ইজ মাই লিটল ডার্লিং চৈতালি? এই হাউ আর ইউ লিটল মাঙ্কি, এস্টেডে কখন এসেছিস? মেসেজ না দিয়ে সাডেনলি এসেছিস, কি ব্যাপার? তোকে চিল দেওয়ার জন্য চলে এসেছি, আমি এক সপ্তাহ হলো ইন্ডিয়া এসেছি। তুই কেমন আছিস দাদা? আই এম ফাইন। তোকে অনেকদিন পর দেখলাম, তোকে দেখে মনে হচ্ছে মাকে দেখছি বোন। ছাড় দাদা, আমার সঙ্গে কথা বলিস না। আরে এতেই এত রাগ, আমি কি করলাম? ডোন্ট টাচ মি, দু চার দিন দূরে থাকলে সব ভুলে যাস না। হোয়াট? সরি 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 মাই ডিয়ার, কাম হিয়ার কাম হিয়ার কাম। এখন মনে হচ্ছে 100% আমার দাদা। এবার মনে হচ্ছে তুই আমার সেই ছোট্ট বোন। বাবুচা এবার পথে এসেছো। থ্যাংক ইউ। জানে এই তুই যা, ঠিক আছে। এই বস, তোর মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে না? আবার কি হলো মা? দাদা আমাদের মা কিছু এনে আমাদের কিভাবে খাওয়াতেন, একই গ্লাসে দুধ এনে দুজনকে খাইয়ে দিতেন, একই থালাতে ভাত মেখে আমাদের দুজনকে হাত ধরে খাওয়াতেন, সব ভুলে গেছিস না? ওকে আই এম সরি সরি সরি। ঠিক আছে, তুই এখনো পর্যন্ত কেন শুয়ে আছিস, কোনো কাজ নেই না? এই মাই কফি কফি কফি। আর খাস না, আমায় দে আমায় দে। এই দাদা আমাকে দে, আমাকে অল্প দে। এই আমাকেও খেতে দে। কি মধুর সম্পর্ক, আজকের যুগে এরকম ভাই বোনের এমন বন্ধন দেখাই যায় না। আমি অভিভূত রঞ্জন বাবু। এই নাগমা, এই নাগমা।
কি হলো, কি হলো নাকবা, তুমি এত খুশি? এই আনন্দ নয় বাবুজি, আমি কথা রাখতে পারিনি তোমার সঙ্গে দেখা করবো বলে, সেদিন আমি আসতে পারিনি। আমি তোমার কাছে অপরাধী। কি, দুদিন ধরে আসনি? হ্যাঁ বাবুজি, আমি যাতে বেরোতে না পারি তাই আমার বাবা আর জামাই বাবু মিলে বাইরে থেকে তালা বন্ধ করে দিয়েছিল। হোয়াট, ঘরে তালা দিয়ে দিয়েছিল? কি ব্যাপার নাগমা, তুমি পাগল হয়ে গেছো না আমাকে পাগল করার চেষ্টা করছো? তুমি চাঁদনি রাতে আমার সঙ্গে কি করেছিলে ভুলে গেছো নাকি? তোমার জন্য অস্থির হয়েছি বলে এবং শুধুমাত্র তোমার জন্য পাগল হয়েছি বলে, আর সেই জন্য আমাকে আমার ভালোবাসার সঙ্গে। বাবুজি, এসব কি বলছেন আপনি? আমি আমি দেখা করতে এসেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সাথে দেখা করেছিলে, মিথ্যা কথা বলো না। নাজমা, তুমি আমার সাথে দেখা করেছিলে ওই পাহাড়ে, তুমি আমাকে নিয়ে যাওনি? আমি ছিলাম না বাবুজি। কেন আমাকে ভুল করার চেষ্টা করছো? কেন আমাকে ঠকাচ্ছো নাজমা? ওই পাহাড়ে তুমি আমাকে নিয়ে যাওনি? তুমি আমার সঙ্গে গান গাওনি নাগমা? নাগমা, তুমি সত্যি কথা বলো, নিয়ে গিয়েছিলে, নিয়ে গিয়েছিলে, নিয়ে গিয়েছিলে? লুক, দেখো ভালো করে, চোখ দিয়ে দেখো, চাঁদনি রাতে এই জায়গা দেখি আপনার কিছু মনে পড়েছে বলে তুমি আমায় জিজ্ঞাসা করোনি? বাবুজি, আমায় বিশ্বাস করুন, আমি এখানে আসিনি, 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 আসিনি। নাগমা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলে, এসেছিলে, এসেছিলে। আসিনি, আসিনি, আসিনি। নাগমা, কেন মিথ্যা কথা বলছো? তুমি চিন্তা করো না, মনে হচ্ছে আমাদের ভালোবাসায় কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুমি কিছু ভেবো না। আমার কথা বিশ্বাস করুন বাবুজি, আমি কখনো এখানে আসিনি, বিশ্বাস করুন বাবুজি। ইটস ওকে, ওকে, আমি তো আছি, আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। এরপর থেকে নাগমার মতো পুরো সাজগোজ করে তারপর দেখা করতে আসবো। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, কি হয়েছে ম্যাডাম? দাদা কোথায় দেখতে পাচ্ছি না, মানে আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। কিছু গোপন করার দরকার নেই, বলে ফেলো। নাগমা নামে একটি মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই মেয়েটি কে? সাপের খেলা দেখানো একটি মেয়ে ম্যাডাম। হোয়াট, সাপের খেলা দেখায়? এই তুমি কে? আমার নাম নাগমা। কি করো তুমি? যখন কাজ থাকে তখন এস্টেট বাংলায় কাজ করি, সাপ খেলা দেখানো আমাদের জীবিকা। আচ্ছা, আপনি এত কথা জিজ্ঞেস করছেন, আপনি কে? এস্টেটের মালিক যে রঞ্জন বাবুর সঙ্গে প্রেমের খেলা চালাচ্ছ, আমি ওর আপনজন। আমি আরো আলাদা নই, একই আত্মা। তাহলে রঞ্জন বাবু আমি ঠকিয়েছেন? তোমার কত সাহস যে তুমি রঞ্জনকে প্রেমের ফাঁদে আটকে রেখেছো? আসলে ও কে, ওর বংশমর্যাদা কি তুমি জানো? ও 100 কোটি সম্পত্তির মালিক। সাপের খেলা দেখাও তুমি, তোমার কোটিপতি চাই, কোটিপতি ছেলের ওপর নজর দিয়ে দেখুন। আপনি কিন্তু ভুল করছেন। কি, আমি ভুল করছি? না, তুমি ভুল করছো, নিজের শরীরের যৌবনে ভুলিয়ে। চুপ করুন আপনি। আমি গরিব হতে পারি, ছোট জাত হতে পারি, নিচু বংশ হতে পারি, কিন্তু মনের দিক থেকে, গুণের দিক থেকে আমরা আপনাদের চাইতে কোনো অংশে কম নই। কথা জানবেন, আমাদের ভালোবাসার ব্যাপারে আমায় জিজ্ঞেস না করে বাবুজিকে জিজ্ঞেস করে নেবেন, তাহলেই হবে। এই বৌদি, তুমি যা ভাবছো আমার সঙ্গে রঞ্জনের তেমন কোনো সম্পর্ক নেই। রঞ্জন আমার দাদা, আমার নাম চৈতালি, তোমাদের ভালোবাসার সম্বন্ধে সব জানি, জাস্ট তোমার সাথে একটু মজা করলাম। দয়া করে আমাকে ক্ষমা করো বৌদি, তোমার সরল মনকে আমি অনেক কষাঘাত করে দুঃখ দিয়েছি, এখন আমি তোমার মনকে বুঝতে পেরেছি। মাইজি, স্টপ ইট, হোয়াট ব্লাডি মাইজি, হবু ননদকে যদি মাইজি বলে ডাকো তাহলে সবাই হাসবে, ভালোবেসে এই চৈতি এরকম বলে ডাকবে যেমন আমার দাদা ডাকে।
কেমন আছো মাম্মা? ভালো নেই বাবুজি, আপনাকে না দেখে আমি কি ভালো থাকতে পারি? আমরা কেউই থাকতে পারবো না, এ আমি জানি, কিন্তু 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 কি বলো না বাবুজি? কাল আমি তোমাকে অনেকগুলো কথা বলে তোমার মনে কষ্ট দিয়েছি, তোমার আমার উপর রাগ হচ্ছে না লাগবে? এমন কথা বলবেন না বাবুজি, ভালোবাসার ক্ষেত্রে কোনো ছেলের আঘাত কোনো মেয়ের কাছে ফুলের মতো, আর আমাদের ভালোবাসার সম্পর্ক তো জন্ম জন্মান্তরের। নাগমা, আজকাল আমি জানি না কেন বুঝতে পারি না তোমাকে বোঝার মতো কোনো আকর্ষণ শক্তি সত্যি আমার আছে কি না জানি না, তোমাকে ছুঁয়ে বলছি এই আকর্ষণ শক্তি আমাকে পাগল করে দিচ্ছে। কেন? কদিন ধরে আমি খুব অস্বস্তি বোধ করছি। কেন? তোমার জন্য, তোমার চিন্তাতেই। মানে? ওই শেষ চাঁদনি রাতের দিন তুমি আমার সঙ্গে ছিলে কিনা? ছিলাম তো। ওই শুভ দিনকে আমি কেমন করে ভুলে যাবো বলো? ওই সুখের অনুভূতি আমি জীবনে মরণে কখনো ভুলবো না। আমার ভালোবাসা, তোমাকে পাওয়া, এই জয়লাভ আমি কেমন করে ভুলবো? আমি তো সারা জীবন এটা মনে রাখবো। ভগবান, কেন 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 তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি যে তোমার পূজো করি তাতে কি কোনো বাকি আছে? আমার ভালোবাসা কি ভুল? রঞ্জন বাবু কেন আমার জায়গা ভুল মতো কথা বলছে? চারপাশে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। কেন জানি না আমার সব অদ্ভুত লাগছে, আশ্চর্য লাগছে, বুঝতে পারছি না। চাঁদনি রাতের দিন নাগমার আচরণ আমি ভুলতে পারছি না, পরের দিন নাগমা আমার সঙ্গে ছিল না বলে তর্ক করছে, কাল দেখা করে ও আমার সঙ্গে ছিল বলে স্বীকারও করেছে, নাগমা আমার সঙ্গে ডবল গেম খেলছে কিনা, আমার মনের পরীক্ষা নিচ্ছে কিনা। কি বল করলাম যে আপনি আমাকে মারলেন? চুপ কর, আমি কে? আমি কে? প্রোডাকশন ম্যানেজার। তুমি কে? তুমি কে? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি ম্যানেজার, গাড়ি থামাতে আমি বলবো, তুমি থামাতে বলার কে? তুমি থামাতে বলার কে? চেঁচাবেন না, বোবা হয়ে যাবেন। এখন কেন মারলে? বেশি কথা বলার জন্য। নমস্কার স্যার। নমস্কার দাদা, শুনছেন? এখানে সাপ খেলা দেখায় সাপুরে বিশ্বনাথ কোথায় থাকে? এখন কেন মারলেন? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমি তোমার ম্যানেজার, যা জিজ্ঞাসা করার আমি করব। জিজ্ঞাসা করুন। এ ব্রাদার, আমি কি তোমার মায়ের পেটে জন্মেছি নাকি যে ব্রাদার বলছো? কার সাথে কিভাবে কথা বলতে হয় আপনার জানা নেই? ও দাদা, তোর বাবার ঔরসে জন্মেছি নাকি? মুখ বন্ধ করুন নাহলে মশা ঢুকে যাবে। বাবুজি, 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 আমার বাঁচান বাবুজি, আমার বাঁচান, আমার বাঁচান।
বিশ্বনাথ, এখন বুঝতে পেরেছ নাগমার মন কেমন? তুমি ওর জীবনকে নষ্ট করতে চেয়েছো, ও তোমাকে বাঁচালো। যদি দ্বিতীয়বার তুমি একই কাজ আবার করো, তাহলে তোমার মৃত্যু আমার হাতে। তা মনে থাকে জানো? চৈতি, তুই কি সাইডে যাচ্ছিস? হ্যাঁ দাদা, সবসময় নাগমার চিন্তায় মগ্ন থাকলে কি করে এই প্রজেক্টের কাজ হবে? স্যার, সমস্ত ল্যান্ড কাল রাতেই ক্লিন হয়ে গেছে, শুধু রোড তৈরি করাই বাকি। আলকাত্রা স্টোন চিপসের অর্ডার দেওয়া হয়ে গেছে। দেখ চৈতি, রোডের ব্যাপারে যে প্ল্যানটা আছে ভুলে রেখে এসেছি, অফকোর্স ওটা পরেও দেখতে পারবো। রঘুরামবাবুর সাথে থেকে ওনার যা যা দরকার হবে দেখবি, ওকে? রঘুরামবাবু, বোরলে কাজ চলছে? এভরিথিং ইজ ওকে দাদা। আমাদের এস্টেটে সব মিলিয়ে মোট 30টা বোরওয়েল বসাতে হবে। ইয়েস, এটা আমি জানি। প্রত্যেকটা ওয়েলের জন্য যতই কম হোক না কেন, অ্যাটলিস্ট 300 ফুট খুঁড়তে হবে। প্রত্যেকটা ওয়েলে প্রায় 1.5 লাখ টাকা খরচ হবে। তার মানে এই হয় যে 30টা টিউবওয়েলে 45 লাখ টাকা খরচ হবে। আমরা যদি পুরো টাকাটা একটা টিউবওয়েল ইকুইপমেন্টে খরচ করি, ভালো হয় না দাদা? ইয়েস, গুড আইডিয়া। ড্যাডিকে ফোন করে এখনই বলে দাও। আমার মনটা অস্থির, তোমরা দুজনে গিয়ে আর সাইডের কাজটা দেখে নাও প্লিজ। এক্সকিউজ মি। রাগ করেছ তুমি? না, মানসিক দ্বন্দ্বে ভুগছি। কেন কেন? তুমি 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 নাগমা তো? সত্যি তুমি নাগমা তো? সত্যি তুমি নাগমা তো? নাগমা তো? নাগমা তো? আমি তুমি সত্যি খুব ভালোবাসি বাবুজি, খুব ভালোবাসি তোমাকে। আমি তোমার জন্য অপেক্ষা করি, যে কোনো কারোর সাথে আমি তোমার জন্য বিবাদ করতে পারি, কিন্তু আমি কেবল তোমাকেই চাই, তোমাকেই বিয়ে করতে চাই। এটা সত্যি তো? হ্যাঁ বাবুজি, যা কিছুই হোক না কেন, আগামী পূর্ণিমার দিনে আমাদের মিলন হবে। সেদিন আমার সব ইচ্ছা আমি পূর্ণ করে নেব, তোমার সব দ্বিধাদ্বন্দ্বের অবসান হবে। সেদিন তোমায় আমি সুখে সাগরে ভাসিয়ে নিয়ে যাব, ভাসিয়ে নিয়ে যাব তোমায়। দেখো তুমি, আসছি বাবুজি। নাগমা, নাগমা, আমি দেখি চুপ করে থাকবো না আপনা। Thank you.
থেকে চলে যাও, তুমি চলে যাও বাবুজি। কোন দুষ্ট আত্মা আমার মারবার চেষ্টা করছে। তুমি যদি এখানে থাকো তাহলে সে তোমাকে মেরে ফেলবে। আমি মরার আগে তুমি এখান থেকে চলে যাও বাবুজি, চলে যাও এখান থেকে। তুমি কি নাটক করছো? একবার বলছো আমাকে বিয়ে করবে, আরেকবার বলছো গ্রাম ছেড়ে চলে যেতে। তুমি কি আমার সঙ্গে মজা করছো? কেন এসব করছো বাবুজি? আমি তোমার সাথে মজা করছি না। না মজা আমি করছি না, মজা করছি না। ভুল, তুমি এই মাত্র এখান থেকে গেলে। তুমি একটা মায়াবী। হ্যাঁ তুমি একটা মায়াবী। হ্যাঁ তুমি মায়াবী, তুমি মায়াবী। ওঠো ওঠো, যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও যাও, চোখের সামনে থেকে বেরিয়ে যাও। নাগমা, কালকে তোমায় এত ডাকলাম, তুমি সাড়া দিলে না কেন? কি বলছো? কাল আমায় ডেকেছিলে, তা ডেকেছিলে তুমি আমায়? তোমরা সবাই মিলে আমার সঙ্গে নাটক করছো। আমি গরিব বলে, তোমাদের সম্মুখে নই বলে, তোমরা সবাই মিলে তোমার দাদার থেকে আমায় কেন আলাদা করতে চাইছো? কেন করতে চাইছো আলাদা, কেন? ওদিকে বাবা, এদিকে জামাই বাবু, আর এখন তুমিও কেন আমার জীবন নিয়ে চিনে মেনে গেছো তোমরা? আমাকে পাগল করে দিও না, তোমরা দিও না পাগল করে। যাও, চলে যাও এখান থেকে, যাও, বেরো। দাদা, আমি রক্ষস হয়ে গেছি। আমার বোনকে ভালোবেসে দিয়ে নাগমা মনে করে আমি মেরেছি, আমি মেরেছি। দাদা দাদা, চুপ করো দাদা, দুঃখ পেও না দাদা, আমি সব জানি। তুমি নাগমার জন্য যেমন পাগল হয়ে যাচ্ছ, আমি ওই ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। নাগমা আমার জীবনে এসে আমাকে পাগল করে দিয়েছে, আমাকে পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, কি হয়েছে মা? আমাদের সকলকে আনন্দে ভরিয়ে রাখা মেয়ের চোখে জল কেন মা? আমার কিছু হয়নি ম্যানেজার বাবু, আমার দাদার মনের অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। কেমন ছিল আর এই স্টেটে এসে কি হয়ে গেল? চোখের দীপ্তি, ওই হাসি খুশি ভাব কোথায় গেল জানি না। আমার দাদা পাগল হয়ে যাবে। চিন্তা করো না মা, আমি বলছি তোমার দাদার কিচ্ছু হবে না, আমি তোমার বাবার মতো। আসলে কি হয়েছে আমাকে বলো তো। যেদিন থেকে আমার দাদা নাগমার প্রেমে পড়েছে, আপনি কোনো পরিবর্তন দেখছেন? হ্যাঁ দেখতে পেয়েছি মা, সব সময় কেমন যেন দুঃখে দুঃখে থাকে। এস্টেটের কাজের উপর খুব প্রভাব পড়ছে। স্টেট নষ্ট হয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার সেই আগের দাদাকে ফিরে পেতে চাই। আসলে তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো তো মা, আমার পক্ষে যতটা সম্ভব সাহায্য করো। আসলে নাগমা, নাগমা নয় আমার অন্য কিছু সন্দেহ হচ্ছে। কে কি বলছো মা? নাগমা, নাগমা না হয়ে কে হতে পারে? ওটাই তো সন্দেহের ব্যাপার। এই গ্রামে ঈশ্বরী কাকার মেয়ে নাগমা ছাড়া
আরো একটা নাগমা আছে। ইম্পসিবল চৈতালি, আমি যতদূর জানি শুধু এই গ্রামে কেন, আশেপাশে কোনো গ্রামেই দ্বিতীয় নাগমা নেই। না, আমি নিজে দেখেছি আরো এক নাগমা আছে। এ কি করে সম্ভব? আমার দাদাও এই ব্যাপারে কষ্ট পাচ্ছে, আমার একটা সন্দেহ হচ্ছে। কি মা? আত্মা, ভূত, রাক্ষস এদের সম্বন্ধে আপনার ধারণা আছে? হ্যাঁ, এ বিষয়ে আমি হ্যাঁ বা না কিছুই বলতে পারবো না। এখানে যদি কেউ এমন সমস্যায় পড়ে, ভবিষ্যচন্দ্র যোগীর শরণ নেয়। ভবিষ্যচন্দ্র যোগী, উনি কোথায় থাকে আপনি জানেন? জানি মা, এখান থেকে 60 কিলোমিটার দূরে ভৈরব গুটিয়া বলে একটা গ্রাম আছে, ওখানে একটা পাহাড়ের গুহায় উনি একা থাকেন। ওনার এত মাহাত্ম্য আছে? হ্যাঁ মা, উনি দৈবশক্তির ব্যাপারে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুই উনি বলতে পারেন। বুঝতে পেরেছি মা, তোমার দাদার এবং তোমার মনের ব্যাকুলতার কারণ এই জন্মে তোমার দাদা মানুষ রূপে জন্ম নিয়েছে। মানব জন্ম নিয়েছে? আমার দাদার এর আগে কোনো জন্ম ছিল নাকি? হ্যাঁ মা, পূর্বজন্মে তোমার দাদা ছিল সাপ, এই জন্মে তোমার দাদা রূপে জন্ম নিয়েছে। প্রতিটি প্রাণী 7 বার জন্ম হয় মা, তোমার দাদা এখন 5ম বার জন্ম নিয়েছে। পূর্বজন্মে সাপ হয়ে জন্মানো তোমার দাদা এক নাগিনীর সঙ্গে প্রেম করত, পূর্ণিমা রাতে মিলনের জন্যে, নিজের ইচ্ছা পূরণ করার জন্যে। ওই জন্মের বিশেষ একটি দিনে প্রাকৃতিক দুর্যোগের ফলে নাগটির মৃত্যু হয়। এই জন্মে বিধির বিধান অনুসারে নাগটি তোমার দাদারূপে জন্ম নিয়েছে। নাগটির পূর্বজন্মের নাগিনী আজ নাগের সঙ্গে মিলিত হবার জন্য অপেক্ষা করছে। নাগিনীর এই অপেক্ষা 100 বছর ধরে নাগিনীকে বাঁচিয়ে রেখেছে। 100 বছর বেঁচে থাকার জন্যে ওই নাগিনী দৈবশক্তি পেয়েছে। ইচ্ছেধারী নাগিনী রূপে নিজের রূপ পরিবর্তন করে নাগমার রূপ ধারণ করে এবং নাগমা রূপে তোমার দাদার সঙ্গে মিলিত হতে থাকে। এ কেমন বৈপরীত্য স্বামীজি, এই মিলন কি সম্ভব হবে? এ ধর্মবিরুদ্ধ মিলন। তোমার দাদা ও মায়াবী নাগমার সঙ্গে শারীরিক সম্পর্ক লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হবে। স্বামীজি! হ্যাঁ মা, ওই সাপ আর মানুষের মিলন হলে কত বড় বিপদের সৃষ্টি হবে তা তুমি জানো না। স্বামীজি প্লিজ কিছু করুন, আমার প্রাণের থেকে প্রিয় আমার দাদাকে বাঁচান, আমাদের বিপদ থেকে রক্ষা করুন। এর জন্য কেবল মানব শক্তি যথেষ্ট নয় মা, দৈব শক্তিরও প্রয়োজন আছে। এই যুগে দৈব শক্তি লাভ করা কি সম্ভব স্বামীজি? কেন সম্ভব নয় মা? কত মহাপুরুষ ভক্তি বলে দেবদেবীর পূজো করে, দেবতাদের কৃপা লাভ করে, এটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ। স্বামীজি, তার মানে আমার দাদাকে কেউ বাঁচাতে পারবে না? আমার দাদা কি বাঁচবে না? স্বামীজি, আপনি যে দৈব শক্তির কথা বলেছেন তা আমাদের পক্ষে সম্ভব নয়, আপনি দয়া করে যেভাবেই হোক আমার দাদাকে বাঁচান, নাহলে আমি এখানে আপনার চরণে প্রাণ ত্যাগ করব। মা, দাদার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি অভিভূত, আমি সন্তুষ্ট। এ সমস্যার সমাধান আছে মা। কি উপায় স্বামীজি বলুন। আমার কাছে মন্ত্রপুত নাগবীন আছে, ওই মায়াবী নাগমার সামনে ওই মন্ত্রপুত বীণকে যদি শ্বাসরোধ করে কষ্ট সহ্য করে বাজাতে পারো, তাহলে ওই নাগিন দৈব শক্তি লোপ পেয়ে সাধারণ সাপের মতো হয়ে যাবে। পুনরায় 100 বছর পূর্ণ না হলে আর ওই সাপ দৈব শক্তি পাবে না। তাহলে দয়া করে আমায় ওটা দিন স্বামীজি,
আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। নমস্কার স্বামীজি। আর একটা কথা আছে। কি স্বামীজি? ওই মন্ত্রপুত নাগবিনকে যে বাজাবে সেও কিন্তু বাঁচবে না স্বামীজি। হ্যাঁ মা, বহু যুগ ধরে এই বীণ আমাদের বংশে রয়েছে। এক মহাসিদ্ধ পুরুষ আমার পূর্বপুরুষদের উপহার দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বংশের কেউই এই বীণ ব্যবহার করেনি। আজ পূর্ণিমা, চাঁদ ওঠার আগে তোমরা বাড়ি চলে যাও, দাদাকে ঘরে লুকিয়ে রাখ। মায়াবী নাগমা তোমার দাদার খোঁজে আসবে, সময় বুঝে ওই মন্ত্রপুত নাগবিনকে ব্যবহার করবে। সন্ধ্যা হয়ে আসছে, চন্দ্রোদয়ের আগে তোমরা বাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও। বাবুজি চুপ করো। বাবুজি বাবুজি, বারবার ঠকেছি বলে এবারও ঠকবো এটা ভেবো না। কামন, বলো, সত্যি বলো, আসলে তুমি কে? তোমার খেলা আমার সামনে চলবে না। আমি কে তুমি জানতে চাও তো? একবার আমার চোখের দিকে তাকাও। এখন কেমন লাগছে প্রিয়? লাগছে তাড়াতাড়ি স্বর্গের দিকে যাচ্ছি। এ তো শুধু আরম্ভ, আমার সঙ্গে এসো, আমি তোমার স্বর্গ পর্যন্ত দেখাবো। চাঁদ তো উঠে গেল, কি হবে? ড্রাইভার, রিপেয়ার হয়েছে? রেডি স্যার, আপনারা গিয়ে বসুন। হ্যাঁ, তাড়াতাড়ি স্টার্ট করো।
তো। রঞ্জন বাবুকে দেখেছিস? মা, রঞ্জন বাবুকে নাগমা এসে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এখনই নাগমার বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলো। নাগমা, নাগমা, তাড়াতাড়ি দরজা খোল। নাগমা, নাগমা, রঞ্জন বাবুকে কি তুই দেখেছিস? নাগমা, আমার দাদা বাবুজিকে আমি কি করে নিয়ে আসবো? আমি তো বাংলায় যাইনি। কি হয়েছে? তুমি নিয়ে আসোনি? কই না তো। নো রঘুনাথ বাবু, তাহলে তো স্বামীজি যেমন বলেছিলেন, আমার দাদা কই নাগিনী নিয়ে গেছে। ম্যানেজার বাবু, নাগকন্যাকে কোথায় নিয়ে গেছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। খুব বিপদ নাগমা, আমার দাদার জীবন এখন বিপন্ন। বাবুজির জীবন বিপন্ন? এ তুমি কি বলছো বোন? কি বলবো নাগমা, আমার দাদা মৃত্যুর দোরগোড়ায় হাজির। এতদিন ধরে তোমার আমার দাদার সঙ্গে মানসিক দ্বন্দ্বের কারণ একটা সাপ। একটা সাপ? হ্যাঁ নাগমা, পূর্বজন্মে রঞ্জনবাবু ছিলেন এক নাগ। ওই নাগকে এক নাগিনী ভালোবাসত। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ওই নাগটি মরে গিয়ে এ জন্মে রঞ্জনবাবু হয়ে জন্মেছে। তখন থেকে আজ পর্যন্ত নিজের নাগের জন্য অপেক্ষারত নাগিনী 100 বছর পূর্ণ হওয়ার ফলে দিব্যশক্তি পেয়েছে। ওই নাগিনী রঞ্জনবাবুর সাথে তো রূপ ধরে দেখা করত। আপনি যে বলছেন তাকে সত্যি বাবু? একেবারে সত্যি নাগমা। তোমার রূপ ধরে ওই নাগিন দাদার সঙ্গে মিলিত হওয়ার ফলে আমাদের এরকম মানসিক অবস্থা হয়েছে। এখন আমার দাদা ওই নাগিনের মায়ায় আবদ্ধ। আজ পূর্ণিমা, আজ যদি ওদের দুজনের মিলন হয় তাহলে বাঁচানো যাবে না দাদাকে। ঠাকুর, আমি এখন কি করবো? এখনো দৈব শক্তির দরকার, তা না হলে আমার দাদা আমাদের কারণ থাকবে না। শুধু তাই নয় নাগমা, এই কথা বলে ভবিষ্যচন্দ্র যোগে এই দৈব শক্তি সম্পন্ন বীণ আমাদের দিয়েছে। দাদা এবং নাগকন্যার মিলনের সময় এই বীণ বাজালে ওই নাগকন্যার দৈব শক্তি লোপে সাধারণ সাপের মতো হয়ে যাবে, তবেই আমার দাদাকে বাঁচানো সম্ভব হবে। কিন্তু কিন্তু এই নাগবীণ যে বাজাবে সে মারা যাবে নাগমা। Thank you.
শক্তি ক্লিন শক্তি জয় শক্তি শুভ শক্তি বড় শক্তি ঘন শক্তি মা চাই তুই বাবুজি যেন সারা জীবন সুখে আনন্দে থাকতে পারিস। যদি এটাই তোমার ইচ্ছে হয় তাকে
যদি এতে তুমি খুশি হও তবে কাটো আমাদের, কাটো, দংশন করো আমাদের দুজনকে। সত্যি যদি তুমি ভগবান হও তাহলে প্রাণ ভরে আমাদের দুজনকে আশীর্বাদ কর, আশীর্বাদ করো তুমি।